হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্রান্সফরমার সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। তো এই পর্বে আমরা আলোচনা করব ট্রান্সফরমারের ইএমএস সমীকরণ, ট্রান্সফরমেশন রেশিও এবং বিভিন্ন প্রকার অপচয় নিয়ে। তো শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করছি ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ নিয়ে। তো প্রথমে জেনে নিই ট্রান্সফরমার ইএমএফ সমীকরণের সংজ্ঞা। ট্রান্সফরমারের প্রথমায় এসি ভোল্টেজ প্রয়োগে উৎপন্ন মিউচুয়াল ফ্লাক্স যখন উভয় ওয়াইন্ডিংয়ের সংশ্লিষ্ট হয়ে কয়েল দুটিতে ইন্ডিউজ ইএমএফ এর সৃষ্টি করে, এবং একে যখন সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে ইএমএফ সমীকরণ বলে। অর্থাৎ এর প্রথমে যদি কোনো এসি ভোল্টেজ প্রয়োগ করা হয় তাহলে যে ফ্লাক্সের পরিবর্তন হয় এই ফ্লাক্স প্রাইমারি এবং সেকেন্ডারিকে একটি ইন্ডিউস ভোল্টেজের সৃষ্টি করে। ঠিক আছে, যে কর্তনের ফলে একটি ভোল্টেজের সৃষ্টি হয়, এই সৃষ্ট ভোল্টেজকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করাকেই আসলে এই ইএমএফ এর সমীকরণ বলা হয়। তো আমরা জেনে নিই যে আসলে ইএমএফ সমীকরণের প্রয়োজনীয়তা বা কি, মানে আমরা কেন নির্ণয় করব। সাপোজ মনে করি আমাদের যে বাসাবাড়ি সাপ্লাই ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট, সাধারণত স্ট্যান্ডার্ড মান। তো এই ভোল্টেজ আমরা সাধারণত বাসাবাড়িতে পেয়ে থাকি। এখন যদি আমি 5 ভোল্টের কোনো কিছু চালাতে হয়, 5 ভোল্টের একটি বাতি যদি চালাতে হয় আমায়, তাহলে আমি এই 220 ভোল্ট দ্বারা এটা চালাতে পারবো না, তার জন্য আমাকে ভোল্টেজ ড্রপ করতে হবে। তো ট্রান্সফরমারের আমি এটা এটি সহজভাবে করতে পারি। তাহলে আমাকে যদি এই ভোল্টেজ স্টেপ ডাউন ট্রান্সফরমার তৈরি করতে হয় তা আমার জানতে হবে যে এখানে যে টার্ন সংখ্যা কী পরিমাণ হওয়া উচিত, এই কোর কী পরিমাণ হওয়া উচিত ইত্যাদি। তো এর জন্য আমাদের এই ইএমএফ সমীকরণটি জানাটা খুবই প্রয়োজন। তো ইএমএফ সমীকরণ জানার জন্য আমাদেরকে এখানে এসি ভোল্টেজ সরবরাহ করতে হবে। মনে করি এই এসি ভোল্টেজটি সাইনোসয়েডাল ভোল্টেজ। ঠিক আছে, তো সাইনোসয়েডাল ভোল্টেজ আমরা এখানে চিত্রকে রেখেছি। সাইনোসয়েডাল ভোল্টেজ বলতে আমরা সাইনের নিয়মিত যে ফ্রিকোয়েন্সি সৃষ্টি হয় সেটার কথা বুঝাচ্ছি। তো এখানে দেখুন ম্যাক্সিমাম ফ্লাক্সের যে পরিবর্তন, সাধারণত 4 বার ম্যাক্সিমাম প্লাস পরিবর্তন হয়। এখানে 0, এখানে ম্যাক্সিমাম, এখানে 0, এখানে মাইনাস ম্যাক্সিমাম, এবং এখানে 0। তো এটি একটি টাইম পিরিয়ড, একটি টাইম পিরিয়ড, এই অর্থাৎ একটি টাইম পিরিয়ডে ম্যাক্সিমাম ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে 4 বার। ঠিক আছে, তো আমরা এখন এই সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে কি, গড় ফ্লাক্স। ঠিক আছে, মানে ফ্লাক্সের গড় ফ্লাক্সের মান কত। তো গড় ফ্লাক্স আমরা কীভাবে বের করতে পারি, একটি টাইম পিরিয়ডে কতবার পরিবর্তন হচ্ছে, 4 বার। গড় ফ্লাক্স বলতে আমরা প্রতি সেকেন্ডে ফ্লাক্সের পরিমাণ আর কি, এটাই হচ্ছে গড় ফ্লাক্স। মানে 1 সেকেন্ডে ফ্লাক্সের গড় কতবার পরিবর্তন হয়। তো একটি সাইকেলে ফ্লাক্সের পরিমাণ পরিবর্তন হচ্ছে 4 বার। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে 4 বার, এটা হচ্ছে একটি টাইম পিরিয়ড। তো এখন যদি আমাদের ফ্রিকোয়েন্সি হয় 50 হার্টজ, তার মানে কি 1 সেকেন্ডে ফ্রিকোয়েন্সির পরিমাণ 50, মানে 50টি সাইকেল সম্পন্ন হয়। তাহলে যদি প্রতি সাইকেলে 4 বার হয় তাহলে 50 সাইকেলে 50×4 বার ম্যাক্সিমাম ফ্লাক্সের পরিবর্তন হবে। তো এখানে আমরা এখানে জাস্ট ফ্রিকোয়েন্সি, তো ম্যাক্সিমাম ফ্লাক্স অর্থাৎ গড় ফ্লাক্স, গড় ফ্লাক্সের পরিবর্তন এখানে লিখে রেখে আমরা ফ্লাক্স পরিবর্তনের ফ্লাক্স পরিবর্তনের গড় হার 4×ম্যাক্সিমাম ফ্লাক্স×F। ঠিক আছে, এটা এই যে এখানে যে ম্যাক্সিমাম ফ্লাক্স এটা হচ্ছে ওয়েবারে, আর সেকেন্ড। ঠিক আছে, এখন যদি আমরা এটা প্রতি টার্নের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ফ্লাক্সটা, যদি কয়েলের টার্ন সংখ্যা 1 হয়, ঠিক আছে, যদি টার্ন সংখ্যা 1 হয় সরি যদি টার্ন সংখ্যা 1 হয় তাহলে এখানে ফ্লাক্সের অর্থাৎ ভোল্টেজের পরিমাণ হবে এতটুকু। ঠিক আছে, এখন এটা হচ্ছে গড় মান। তো আমরা জানি সাধারণত আমাদেরকে আমরা যে এসি ভোল্টেজগুলো ব্যবহার করি এগুলো কিন্তু আরএমএস মান দ্বারা নির্ণয় করা হয়, মানে আমরা
ইকুইটিলি কত রূপ পাচ্ছি। তো আমরা জানি আর এম এস মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা জানি ফর্ম ফ্যাক্টর ইনটু গড় মান আমরা জানি ফর্ম ফ্যাক্টর এগুলো কত 1.11 ঠিক আছে তো 1.11 ইনটু গড় মান হচ্ছে 4 ম্যাক্সিমাম ফ্লাক্স ইনটু ফ্রিকোয়েন্সি সমান 4.44 ম্যাক্সিমাম ফ্লাক্স ইনটু ফ্রিকোয়েন্সি তো বোল্ট এত বোল্ট তাহলে এটা হচ্ছে প্রতি টার্নে ভোল্টেজ হচ্ছে এত তাহলে আমাদের যদি টার্ন সংখ্যা এন হয় তাহলে ভোল্টেজ কত হবে এন টার্ন সংখ্যায় ভোল্টেজ হবে 4.44 ম্যাক্সিমাম ফ্লাক্স ফ্রিকোয়েন্সি ইনটু টার্ন সংখ্যা এত বোল্ট ঠিক আছে এটা ছিল সমীকরণ তা আমরা ইন্ডিউস ইএমএফ প্রাইমারি দিকে হলে প্রাইমারি এখানে প্রাইমারি টার্ন সংখ্যা যদি সেকেন্ডারি দিকে হয় তাহলে এটা হবে সেকেন্ডারি টার্ন সংখ্যা ঠিক আছে তাহলে এখন আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন রেশিও বলতে আমরা এটা বুঝি যে প্রাইমারি সাইডের ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজের অনুপাত মানে প্রাইমারি সাইডে মনে করুন যে 220 ভোল্ট আছে এবং সেকেন্ডারি সাইডে ভোল্টেজ আছে 110 ভোল্ট তাহলে এখানে ভোল্টেজের অনুপাত কত 2 এটাই হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও এটা প্রমাণ করার কিছুই না আসলে এই ট্রান্সফরমেশন রেশিও এটা আমরা সাধারণতভাবে নিয়ে করতে হবে ট্রান্সফরমেশন রেশিওকে যদি আমরা যে ধরুন প্রাইমারি ইএমএফ সেকেন্ডারি ইএমএফ ইকুয়াল টু ট্রান্সফরমেশন রেশিওটাকে আমরা এ ধরতে পারি ট্রান্সফরমেশন রেশিওকে এ ধরা হয় সাধারণত এ কিংবা এছাড়াও ট্রান্সফরমেশন প্রাইমারি টার্ন সংখ্যা বাই সেকেন্ডারি টার্ন সংখ্যা ইকুয়াল টু ট্রান্সফরমেশন রেশিও অথবা সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু এ ঠিক আছে এখন আমরা আলোচনা করবো ট্রান্সফরমারের অপচয় নিয়ে ট্রান্সফরমার অপচয় সাধারণত দুই রকমের হয়ে থাকে কোর লস এবং কপার লস কপার লস সাধারণত একটা লোডের উপর নির্ভরশীল যেমন কপার লস আমরা জানি আই স্কোয়ার আর আমরা জানি কি কপার লস ইকুয়াল টু আই স্কোয়ার আর এই যে আর হচ্ছে একটি কোরের সরি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স এবং আই হচ্ছে একটি ওয়াইন্ডিং কারেন্ট সাধারণত লোডের উপর নির্ভরশীল তাই এটি কপার লসটি পরিবর্তনশীল এখন কোর লস সাধারণত দুই প্রকারের হয়ে থাকে এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস তো এডি কারেন্ট লস হচ্ছে যখন একটি বৈদ্যুতিক চুম্বকের কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবর্তিত হতে থাকে তখন এর চতুর্পার্শ্ব চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল হয় ও কুর পদার্থকে কর্তন করে এর ফলে কুরের ভোল্টেজ সৃষ্টি হয় এবং এ ভোল্টেজের কারণে কুরে একটি কারেন্ট আবর্তিত হতে থাকে এ আবর্তিত কারেন্টকেই এডি কারেন্ট বলা হয় এডি কারেন্ট লস নির্ণয়ের যে সূত্রটি সেটা হচ্ছে এডি কারেন্ট লস ইকুয়াল টু কে অর্থাৎ এডি কারেন্ট লস ধ্রুবক টি স্কোয়ার ই স্কোয়ার এখানে টি হচ্ছে লেমিনেশনের পুরুত্ব মিটারে আর ই হচ্ছে ইন্ডিউস ইএমএফ ঠিক আছে এভাবে টি লস নির্ণয় করা যায় হিস্টেরেসিস লস হচ্ছে অল্টারনেটিং কারেন্ট প্রতি অর্ধ সাইকেল অন্তর অন্তর দিক পরিবর্তন করে এর চুম্বকীয় ফ্লাক্স একবার সর্বোচ্চ পজিটিভ মানে
ও আরেকবার সর্বোচ্চ নেগেটিভ মানে পর্যায়ক্রমে পরিবর্তন হয়। কুরের চুম্বক ক্ষেত্র মেরুর দিক পরিবর্তন হয়। ইয়ে পর্যায়ক্রমিক চুম্বকীকরণ ও বিচুম্বকীকরণের ফলে কুরের অণুগুলো খুবই দ্রুত শ্বসনস্থানে নড়াচড়া করতে থাকে ও বারবার দিক বদলাতে থাকে। তাদের মধ্যে সংঘর্ষের ফলে পাওয়ার ব্যয়িত হয়। এ পাওয়ার ঘাটতিকেই হিস্টেরেসিস লস বলে। ঠিক আছে, তো এটি এই হিস্টেরেসিস লস নির্ণয়ের সূত্রটি হচ্ছে হিস্টেরেসিস ধ্রুবক সমীকরণ। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।